অ্যাডোবি আছি যারা এক থেকে আঠারো পর্যন্ত দেখেন নাই অবশ্যই দেখে নেবেন এবং আমাদের এই কোর্সটা থেকে আপনি সম্পূর্ণই গ্রাফিক ডিজাইন শিখতে পারবেন এবং আপনি কিন্তু বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত জানতে পারবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করে দিচ্ছি চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ফেসবুক পেজে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আমরা 18 নম্বর পর্ব পর্যন্ত এই সিলেক্ট অপশনগুলি সম্পর্কে আমরা জেনেছিলাম আজকে আমরা 19 নম্বর পর্বে এই ইফেক্ট অপশনগুলি সম্পর্কে জানতে পারবো যদিও আজকে সবগুলি एक्सप्लेन করা সম্ভব না হয় তাহলে পরবর্তী ক্লাসে আমরা বাকি এই ইফেক্টের অপশনগুলি সম্পর্কে জানব তবে এখানে এই পর্বটা শুরু করার আগে একটা কথা বলে রাখি সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের এই উইন্ডো এবং ইফেক্ট এই দুইটা যে পর্ব আছে এই দুইটা পর্ব আপনারা কোনোভাবেই মিস করতে পারেন না বা পারবেন না কারণ এই দুইটা মিস করলে আপনি প্রায় কিন্তু মিস করে যাবেন তো সেক্ষেত্রে আশা করছি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো আমরা হচ্ছে ইফেক্ট অপশনটাকে আমরা এখান থেকে কিছু শেপ তৈরি করা শিখব তো নর্মালি ধরেন আমরা এদিক থেকে ইলিপস টুলে গেলাম এরপরে হচ্ছে আমরা এখানে একটা সার্কেল নিয়ে নিলাম এটাকে আমরা ফিল কালার করে দিয়ে স্টোভটাকে অফ করে দিলাম তো এখন আমাদের এখানে যখন কোন অবজেক্ট থাকবে তখনই কিন্তু আমাদের এই ইফেক্টের অপশনগুলি আসলে হবে ইনেবল যদি আমরা এই অপশনগুলি কোনো অবজেক্ট না নিয়ে ইনেবল করতে চাই তখন কিন্তু এগুলি কাজ করবে না আচ্ছা এখানে দেখেন প্রথমে আসে হচ্ছে আমাদের থ্রি ডি থ্রি ডি হচ্ছে ব্লেব তা আমরা যদি এটার উপর ক্লিক করি তাহলে আমাদের এদিকে দেখেন একটা অপশন আসছে আমরা প্রিভিউ অপশনে ক্লিক করে দিই যদি এটাকে বাঁকা করি তাহলে কিন্তু আমরা বাঁকা করতে পারবো অ্যান্ড দেন যদি ওকে করে দিই দেখেন আমাদের শেপটাই কিন্তু পরিবর্তন হয়ে গেল আমরা আবারও কন্ট্রোল সেট দিয়ে দিচ্ছি আমরা ইফেক্টে যাবো এরপর হচ্ছে থ্রি ডি তারপরে হচ্ছে এই অপশনটাতে যাওয়ার পর আমরা হচ্ছে এদিক থেকে এটাকে হালকা একটু অ্যাঙ্গেল করবো তা আমরা ধরুন এতটুকু অ্যাঙ্গেল করে জাস্ট ওকে করে দিলাম এখন দেখেন এটাকে আমাদের একদম আপেলের মতো মনে হচ্ছে জাস্ট আমরা এদিক থেকে যদি এখন একটা মানে এই আপেলের আপেলের অংশটাকে তৈরি করে দিই কিন্তু এটা মতো হয়ে যাবে ঠিক আছে এবং এদিকে দেখেন আমরা যখন এটার কালার পরিবর্তন করলাম তখন কিন্তু এটার আরও অন্য একটা শেপ তৈরি হয়ে গেল এখন আমরা যদি অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপারেন্স করে নিই এরপর আমরা আমাদের ইচ্ছা মতো এটাকে ঘুরাই এটা আমাদের একটা পাত্রের মতো হয়ে গেল না তো থ্রি কাজগুলি হচ্ছে ঠিক এই রকম আপনি নর্মালি একটা যে কোনো কিছু দিয়ে কিন্তু আমরা আমরা সুন্দর কিছু ডিজাইন তৈরি করতে পারি তো এখানে আরো অনেক ধরনের অপশন আছে যেমন আমরা ইলিপস টুলে গেলাম এখান থেকে একটা সার্কেল নিলাম এরপর আমরা ইফেক্ট থেকে আমরা এখান থেকে ক্লিক করে জাস্ট এখানে আরো কিছু অপশন আছে যেমন এদিক থেকে ফন্ট আছে ব্ল্যাক আছে লেফট আছে রাইট আছে টপ আছে তো এইগুলি হচ্ছে আমাদের উপরে নিচে ডানে বামে আসলে আমরা কতটুকু কি রাখবো সেইটার অপশন ঠিক আছে এরপরে হচ্ছে এই দিক থেকে দেখেন আরও কিছু অপশান আছে যেমন এদিক থেকে হচ্ছে আমাদের কোনটা কোন শেপে হবে সেই অংশগুলি কিন্তু এখানে আমাদেরকে দেখাচ্ছে যেমন ধরেন আমরা এটাকে যদি সিলেক্ট করি ওকে করি তাহলে এখন আমাদের দেখেন সুন্দর করে এদিকে তিনটা দাগের মতো কিন্তু তৈরি হয়েছে তো আমরা আবারও কন্ট্রোল জেড দিয়ে নিচ্ছি এখন হচ্ছে আমরা আবারও ইফেক্টে যাব ইফেক্ট থেকে থ্রি তারপরে হচ্ছে আমাদের এদিক থেকে এখন ধরেন আমরা এই অপশনটাকে সিলেক্ট করে দিয়ে আমরা এটাকে হালকা একটু বাঁকা করে দেন ওকে করে দিলাম ঠিক আছে তো এই দিকে দেখেন একটা শ্যাডো পড়েছে তো এই হচ্ছে থ্রি ডির কাজ তো থ্রি ডির কাজগুলি নিয়ে মূলত আমি অবশ্যই পর্ব বানাবো সেই বিষয়গুলির জন্য আমি অবশ্যই ওয়েট করতে হবে আপনাদেরকে আর আরেকটা বিষয় হচ্ছে এই ইফেক্টের এগুলি দিয়ে আসলে কোন কাজগুলি কিভাবে করা যায় সেই বিষয়গুলি আমি একটু দেখাই দিচ্ছি এরপরে হচ্ছে ধরুন আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করে ইলিপস গেলাম এরপরে এখানে একটা শেপ নিয়ে আমরা ডিরেক্ট সিলেকশনে গিয়ে আমরা এটাকে সিলেক্ট করে ধরেন অর্ধেকটা করে নিলাম এরপরে হচ্ছে আমরা এটাকে সিলেক্ট করে ইফেক্ট থ্রি ডি রিভলভে গেলাম এরপরে হচ্ছে আমরা এদিক থেকে প্রিভিউতে ক্লিক করব দেখেন আমাদের অর্ধেক অংশ কিন্তু এখন ফুল হয়ে গেল এখন আমরা চাইলে এটাকে যে কোনো দিকে আমরা চাইলে এটাকে বাঁকা করতে পারি এরপরে হচ্ছে আমাদের এদিক থেকে যেমন এখানে যে অপশনটা আছে আমরা এদিক থেকে এগুলিকে সিলেক্ট করে দেখতে পারি যে আসলে আমাদের কি আসবে যেমন এখানে যদি এটা থাকে তাহলে আমাদের এরকম আকারে আসবে এরপর যদি আমরা এখান থেকে এটাতে সিলেক্ট করি তাহলে এরকম শ্যাডো আসবে এরপরে হচ্ছে আমরা নর্মালি এটাতে রাখলে এরকম কিছু আসবে না এরপরে হচ্ছে আমরা যদি এই ম্যাপ পার্টের মধ্যে যাই তাহলে আমাদের এখানে এখানে আমরা কোনো কিছু অ্যাড করতে পারবো যেমন ধরেন আমরা এই ফুলটাকে যদি এটার মধ্যে অ্যাড করতে চাই সেক্ষেত্রে নর্মালি আমরা এটাকে টেনে আমরা যদি এটাকে বড় করতে চাই তাহলে কিন্তু আমরা এটাকে বড় ছোট করতে পারবো দেন ওকে এরপরে হচ্ছে ওকে তো এখন হচ্ছে দেখেন আমাদের এখানে কিন্তু আমরা আমাদের অর্ধেকটা ছিল এখন কিন্তু এটা ফুল হয়ে গিয়েছে তো এখন হচ্ছে আমরা অবজেক্ট থেকে আবারও এক্সপ্যান্ড করে দিলাম এখন হচ্ছে আমাদের ডিজাইনটা কিন্তু ফুল হয়ে গেল তো এখানে একটা জিনিস হচ্ছে দেখেন আপনাদের এদিকে কিন্তু আমাদের এই যে একটা শেপ নিয়েছিলাম আমরা সেটা কিন্তু আসলে শো করতেছে আমরা এখান থেকে কালারটাকে চেঞ্জ করে দিই দেখেন এই হচ্ছে আমাদের পরিবর্তন তো এইভাবে হচ্ছে মূলত মাধ্যমে মাধ্যমে আসলে কাজ কাজগুলি করা হয় এবার হচ্ছে ধরুন আমরা এখান থেকে আবার ওই টুলে গেলাম তারপরে হচ্ছে আমরা ইফেক্ট থ্রি ডি আমরা এখন রোটেটে যাব। রোটেটে গিয়ে আমরা এটাকে কোন একটা শেপকে যদি আমরা অ্যাঙ্গেল করতে চাই থ্রি ডি আকারে সেক্ষেত্রে হচ্ছে এটা আমাদের অ্যাঙ্গেল হয়ে যাবে আমরা নর্মালি এই দিক থেকে ওকে করে দিলাম দেখেন এটা থ্রি ডি আকারে অ্যাঙ্গেল হয়ে আমাদের শেপটা ঠিক এরকম হয়ে গিয়েছে তো আমি হচ্ছে আজকে জাস্ট অপশন আপনাদেরকে পরিচিত করাই দিতে চাই এরপরে হচ্ছে আমাদের পরবর্তী যে পর্বগুলি আসবে সেগুলি হচ্ছে আমরা যে কাজটা করবো আমরা থ্রি ডি দিয়ে কিভাবে আসলে একটা থ্রি ডি টাইপের ডিজাইন তৈরি করতে পারি সেই ভিডিওগুলি অবশ্যই আপনারা পাবেন তো এখানে দেখেন আমাদের এই যে শেপটা আছে এটাকে যদি আমরা এখান থেকে ঘুরাই দেখেন আমাদের শেপের কিন্তু পরিবর্তন হয় না তো এটাকে এই শেপটাকে পরিবর্তন করতে হইলে বা অন্যদিকে আমরা থেকে আমরা ঘুরাইতে চাই সেদিকে এটা কিন্তু ঘুরে যাবে ঠিক আছে তো এই হচ্ছে বিষয় এরপরে হচ্ছে আমরা অন্য একটা পর্বে যাচ্ছি অপশনে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের এখানে দেখেন কনভার্ট টু শেপ তা আমরা এদিক থেকে কনভার্ট টু শেপে যাচ্ছি আমরা এদিক থেকে রাইট বাটন ক্লিক করে ইলিপস টুলে যাব এরপরে হচ্ছে ইফেক্ট কনভার্ট টু শেপ আমরা এদিক থেকে রেক্ট্যাঙ্গেল তো রেক্ট্যাঙ্গেলের এদিকে দেখেন কিছু প্রিভিউ আসবে আমরা এটাকে জাস্ট প্রিভিউ দিয়ে দেখে দিচ্ছি দেখেন আমাদের গোল সার্কেলটা কিন্তু এখন রেক্ট্যাঙ্গেল আকারে হয়ে গেল এরপরে নর্মালি এদিক থেকে ক্লিক করে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল এটা গোল হয়ে যাবে এরপর যদি আমরা দিক থেকে ইলিপ্স নিতে চাই তাহলে আবার ওইটা রাউন্ড শেপই হয়ে যাবে ঠিক আছে এটা হচ্ছে আমরা জাস্ট এই যে এখান থেকে যে শেপগুলি নিতে চাই আপনি অন্য কোন শেপকে যদি এই শেপে রূপান্তরিত করতে চান তাইলে হচ্ছে আপনাকে এই কনভার্ট শেপ থেকে আপনি এগুলিকে করে নিতে পারবেন ঠিক আছে এই তিনটা শেপই কিন্তু আমরা যখন এই রেক্ট্যাঙ্গেলে যাব তখন এই দিকে আবারও সেই তিনটা অপশনে কিন্তু এদিকে দেওয়া থাকবে আচ্ছা এরপরে হচ্ছে আমরা যাব হচ্ছে ইফেক্টে ইফেক্ট থেকে ক্রপ মাস্ক আমরা যদি এই অপশনে যাই তাহলে দেখেন এদিকে আমাদের একটা সিগনাল দেখাচ্ছে এটা হচ্ছে ক্রপ মাস্ক তা আমরা হচ্ছে এগুলিকে কোন ভাবে কোনটা কিভাবে ক্রপ করতে পারবো সেই অনুযায়ী আমাদেরকে এদিকে কিছু সিগনাল দিয়ে দিয়েছে আমরা চাইলে এটাকে সেভাবে করে করতে পারব আচ্ছা এরপরে হচ্ছে আমি কন্ট্রোল জার দিয়ে নিচ্ছি তারপর হচ্ছে আমরা আবারও এটাকে সিলেক্ট করে ইফেক্ট তারপরে হচ্ছে ডিস্ট্রোক অ্যান্ড ট্রান্সফর্ম এই বিষয়গুলো কিন্তু আমি আরো আগে দেখাইছি আমি আপনাদেরকে আগে দেখায় দিচ্ছি এখন দেখায় দিচ্ছি ডিস্ট্রোকেন ট্রান্সফর্মে গেলাম ফ্রি ট্রান্সফর্মে গেলাম নরমালি এখান থেকে এটাকে এইভাবে দিলাম এবং এখান থেকে হচ্ছে এটাকে এখানে নিয়ে আসলাম এরপরে হচ্ছে এখান থেকে এটাকে এখানে অ্যান্ড দেন ওকে তো এখন দেখেন এই সুন্দর সুন্দর একটা ডিজাইন কিন্তু হয়ে গেল এরপরে নরমালি এক্সপার্ন অ্যাপারেন্স তারপর হচ্ছে আপনি এটাকে চাইলে একাধিকটা কপি করে এদিকে ঘুরাই নিতে পারেন আমি আবারও কন্ট্রোল জেড দিয়ে নিচ্ছি এরপরে হচ্ছে আমরা আবারও যাব ইফেক্টিভ ইফেক্ট থেকে অ্যান্ড ট্রান্সফর্ম এরপরে পাকার অ্যান্ড ব্লট এই অপশনটাতে গেলে আমরা নর্মালি প্রিভিউতে ক্লিক করার পর এদিক থেকে যদি আমরা এটাকে টানি তাহলে এটা আমাদের একটা ফুল হয়ে যাবে ঠিক আছে তো এখন এটাকে আপনার যতটুকু লাগে ততটুকু আপনি করে নিতে পারবেন এটাকে যত বেশি বাড়াইবেন তত বেশি পরিবর্তন হইতে থাকবে তো আপনি চাইলে এটাকে মাইনাসও করতে পারবেন প্লাসও করতে পারবেন আপনার যেই শেপ প্রয়োজন হয় যেরকমটা প্রয়োজন আপনি ওইরকমটা করে নিতে পারবেন এবার হচ্ছে আমরা আবারও ইফেক্টে যাব ইফেক্ট থেকে অ্যান্ড ট্রান্সফর্ম তারপর হচ্ছে আমাদের এই তিন নম্বর অপশনটাতে আমরা যাব এবার হচ্ছে আমরা প্রিভিতে ক্লিক করবো নর্মালি আমরা এই প্রিভিউ অপশানে ক্লিক করলে দেখে নিতে পারবো যে আসলে আমাদের শেপটার কতটুকু পরিবর্তন হবে বা এটা আসলে কি হচ্ছে ধরেন এরকম আমাদের অনেক ধরনের শেপ কিন্তু অনেক সময় প্রয়োজন পড়বে যেটা আমরা নর্মালি আসলে বানাতে পারবো না এই জন্যই এইরকম টাইপের কিছু শেপ যদি আমরা বানাইতে চাই তাহলে আমরা এটার মাধ্যমে বানিয়ে নিতে পারবো যেমন ধরেন আমরা এদিক থেকে এটাকে আরও অনেক বেশি বাড়াই নিব তাহলে আমাদের এরকম সুন্দর একটা শেপ কিন্তু তৈরি হবে এরপরে হচ্ছে আমরা আবারও ইফেক্টে যাব ইফেক্ট থেকে ডিস্ট্রিক্যান ট্রান্সফর্ম এবার হচ্ছে আমাদের এই ট্রান্সফর্ম অপশানে যাব তার আগে আমরা এটাকে স্টোক কালার দিয়ে নিই তাহলে বিষয়টা ক্লিয়ার হতে পারবেন ডিসট্রোকেন ট্রান্সফর্ম দেন ট্রান্সফর্ম এবার হচ্ছে এদিকে আমরা অনেক ধরনের শেপ কিন্তু তৈরি করতে পারবো যেমন আমরা ধরেন এখান থেকে নাইনটি থ্রি দেন এখান থেকে নাইনটি থ্রি এরপরে হচ্ছে ধরেন আমরা এদিক থেকে বিষ দিয়ে দিলাম এদিকে আমরা ক্লিক করার পর দেখেন অটোমেটিক্যালি এদিকে কিন্তু একটা শেপ তৈরি হয়ে গেল। এরপরে যদি নর্মালি আমরা এদিক থেকে এটাকে বাড়াই কমাই তাহলে আমাদের কিছুটা পরিবর্তন কিন্তু আসবে ঠিক আছে এই হচ্ছে বিষয় আবার এখানে দেখেন আপনি যদি এখান থেকে কপিসটাকে বাড়াইতে চান তাহলে আরও সুন্দরভাবে কিন্তু এটা আমাদের তৈরি হয়ে যাবে আবার যদি আপনি এটাকে কমাইতে চান তাহলেও কিন্তু কমাইতে পারবেন তো আমি নর্মালি এরকম রাখছি এরপরে এদিকে দেখেন এই যে মুভ এটাকে যদি আমরা একটু পরিবর্তন করি তাহলে দেখেন আমাদের শেপটা কিন্তু একটু পরিবর্তন হচ্ছে এটা হচ্ছে মুভ করানো যেমন ধরেন যে আমরা এটাকে হালকা একটু মুভ করাতে যাচ্ছি এবং ডিজাইনটাকে আমরা ঠিক এরকম একটা শেপে আমরা রাখতে চাচ্ছি তো সেক্ষেত্রে আমরা মুভ করাতে পারি এর হচ্ছে আপনি হরিজেন্টালে করবেন নাকি ভার্টিক্যালে করবেন সেটা কিন্তু এখানে দেওয়া আছে আপনি যেদিকে যতটুকু করতে চান সেটা ততটুকু করে নিতে পারবেন আপনি ওকে তো এই বিষয়টা আশা করতেছি ক্লিয়ার করতে পেরেছি এরপরে হচ্ছে আমরা যাব হচ্ছে আবারও ইফেক্ট তারপরে হচ্ছে ডিস্ট্রোক অ্যান্ড ট্রান্সফর্ম তারপরে হচ্ছে টুইক এটাতে গেলাম তারপর আমরা প্রিভিউতে ক্লিক করলাম এবং এদিক থেকে যদি আমি এটাকে বাড়াই তাহলে আমাদের এই যে সিঙ্গেল যে শেপটা আছে এটাকে আমাদের এখান থেকে আমরা বাড়ায় কমায় দেখতে পারবো যে আসলে শেপটা কী টাইপের তৈরি হবে তো এগুলি মূলত হচ্ছে ফিল কালারের জন্য বেশি কার্যকরী আর কি ধরেন আমি ফিল কালারে দিয়ে আমি জাস্ট ডিস্ট্রোক ট্রান্সফর্ম এরপরে হচ্ছে এটাতে গিয়ে জাস্ট প্রিভিউতে ক্লিক করে আমরা এই শেপগুলিকে একটু মানে আনকমন টাইপের একটা শেপ তৈরি করা এই হচ্ছে বিষয় আর কিছুই না এরপরে হচ্ছে এখানে এই যে দুইটা অপশন আছে এখান থেকেও এইগুলিকে এক্সপেরিমেন্ট করে দেখতে পারবেন যে আসলে এগুলি কি হবে এরপরে হচ্ছে আমরা আবারও ইফেক্টে যাব এরপরে হচ্ছে পাথ তারপরে হচ্ছে অফসেট পাথ তো এই পাত অফসেট পাতটা কি আমি একটু ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি এখানে ধরেন আমাদের যে শেপটা আছে এটার মধ্যে আমাদের আরও একটা শেপ তৈরি হবে যেটা আমরা স্টোক হিসেবে চিনে থাকি যেমন আমি যদি প্রিভিতে ক্লিক করি এই যে আমাদের এইখান থেকে এইখান পর্যন্ত এটা হচ্ছে শেপ বাইরে বাকি যে অংশটা আছে সেটা হচ্ছে আমাদের অফসেট পাত যেটার মাধ্যমে আমরা চাইলে এটার এটাকে এখান থেকে বাড়ায় নিতে পারি কমায় নিতে পারি এবং আমরা এখানে বিভিন্ন শেপও কিন্তু তৈরি করতে পারি তো নর্মালি ধরেন আমি দুইটাকে একসাথে সিলেক্ট করলাম এরপরে হচ্ছে আমি সে বিল্ডার টুলে গিয়ে আমি নর্মালি এখানে ক্লিক দিলাম এখন আমাদের যে কাজটা করতে হবে আমরা দিক থেকে হচ্ছে অবজেক্ট এক্সপার্ট অ্যাপারেন্স তো এখন হচ্ছে দুইটা একত্রিত হয়ে গেল আবার আমরা হচ্ছে এগুলিকে অনেক ক্ষেত্রে হচ্ছে আমরা ধরেন যে এই অল্টার ধরে কিন্তু আমরা এগুলিকে মাইনাসও করতে পারি তো মূল বিষয়টা হচ্ছে আমরা কোনো কাজের ক্ষেত্রে অফসেট পাতটা এই জন্য নেই যাতে আমাদের এই অংশটা কিছুটা বাড়তি থাকে যাতে আমাদের মূল অংশটা থাকে এই বাড়তি অংশটা কেটে ফেলার ফেলার জন্য মূলত এগুলি হচ্ছে ভিজিটিং কার্ডের জন্য করা হয় ধরেন নর্মালি আমি এখানে এরকম একটা শেপ নিলাম এরপরে আমি একটা অফসেট পাত নিয়ে নিব তা আমরা এটার জন্য হচ্ছে পাত অফসেট পাত এখন আমরা এই দিক থেকে প্রিভিউতে দিয়ে আমরা জাস্ট এটাকে একটু কমাই দিলাম আবার এখানে হচ্ছে মিটার আছে রাউন্ড আছে এগুলি হচ্ছে আপনি এক্সপেরিমেন্ট করবেন যেমন আমি এদিক থেকে রাউন্ড করে নিলাম তারপর হচ্ছে আমি এদিক থেকে এটাকে কর্নারটাকে কেটে নিতে পারলাম ওকে করে দিলেন তো এখন ধরেন এই যে ভিজিটিং কার্ডটা এইটা হচ্ছে আমাদের মাপ এবং বাহিরের যে অংশটা আছে এটাকে আপনি সবসময় চিন্তা করতে হবে যখন ভিজিটিং কার্ড প্রিন্ট করার পর কাটা হবে তখন এই বাড়তি অংশটা কাটা পড়বে এটা হচ্ছে বিষয় এটা হচ্ছে অফসেট পাথের বিষয় ওকে তো, তো আ, এখন হচ্ছে আমরা এখন যে কাজটা করব আমরা এটাকে ব্ল্যাক কালার করে দিচ্ছি এবং আমরা হচ্ছে যাব ইফেক্ট তারপরে হচ্ছে আমরা এখান থেকে পাথ ফাইন্ডার তো পাথ ফাইন্ডার অপশনটা হচ্ছে আমি এখানে ক্লিক করে দিচ্ছি দেখেন আমরা যদি এখান থেকে ক্রপে ক্লিক করি তাহলে হচ্ছে এটা কিন্তু কাটতেছে না এটা আমরা অফসেট পাথ করে নিয়েছি আমরা অন্য একটা শেপ নিয়ে নিচ্ছি আহ ধরুন আমরা এখান থেকে ইলেকট্রেল এর মাধ্যমে এটা নিয়ে নিলাম এরপরে হচ্ছে আমরা ইফেক্ট তারপরে হচ্ছে এরপরে হচ্ছে আমরা এখান থেকে অ্যাডে যদি ক্লিক করি তাহলে হচ্ছে ইফেক্ট ইজ আচ্ছা তো এখন হচ্ছে আমরা এই শেপটাকে একটু জুম করি জুম করার পর দেখেন আমাদের এই শেপটা কিন্তু ফাটতেছে না এখন আমরা যদি ইফেক্টে যাওয়ার পর আমরা এদিক থেকে এ রেস্টোরাইজে ক্লিক করি অ্যান্ড দেন এদিক থেকে যদি আমরা গ্রে স্কেলটাকে সিলেক্ট করে আমরা এদিক থেকে যদি তিনশো করে নিই অ্যান্ড দেন ওকে করে দিই এখন দেখেন আমাদের এই শেপটা কিন্তু ফাটা ফাটা মনে হচ্ছে তো এগুলি হচ্ছে ভ্যাক্টর আর হচ্ছে রেস্টোরাইজ তো এই বিষয়গুলি হচ্ছে একটু খেয়াল করবেন যেমন অনেক সময় আমাদের এরকম ফাটা ফাটা কিন্তু অনেক ধরনের ফাইল থাকে বা আমরা অনেক সময় নিজেরা ইচ্ছাকৃতভাবে এরকম এটাকে তৈরি করে থাকে তো সেক্ষেত্রে হচ্ছে নর্মালি আপনি যখন জুম করবেন তখন আসলে এটার পার্থক্যটা বুঝতে পারবেন যেমন আমি নর্মালি এদিক থেকে যদি একটা শেপ নেই এখন এটাকে যদি আমরা একটু জুম করি তাহলে দেখেন এটার মধ্যে কোনো ফাটাফাটা অংশ কিন্তু নাই কিন্তু এটার মধ্যে কত ফাটাফাটা অংশ তো এটা হচ্ছে এদিক থেকে এই রেস্টোরাইজের কাজ এরপর হচ্ছে আমরা এদিক থেকে যাব হচ্ছে স্টাইলাইজে স্টাইলাইজ হচ্ছে আমাদের কিছু কাজ আছে যেগুলি আমাদের প্রতিনিয়ত প্রয়োজন পড়বে আমি ধরুন এখান থেকে নর্মালি রাইট বাটন ক্লিক করে ইলিপস স্টুলে গেলাম এরপরে ধরেন আমরা এটাকে রেড কালার দিলাম এখন এটাকে সিলেক্ট করে ইফেক্ট তারপরে হচ্ছে আমরা স্টাইলাইজ দেন হচ্ছে ড্রপ শ্যাডো তো ড্রপ শ্যাডোটা হচ্ছে আমরা এদিক থেকে প্রিভিতে ক্লিক করে এই যে আমাদের একটা ছায়া পড়েছে এটা হচ্ছে আমাদের ড্রপ শ্যাডো অনেক সময় আমাদের ড্রপ শ্যাডোর প্রয়োজন পড়ে এবার এখানে হচ্ছে দেখেন মাল্টি আছে স্ক্রিন আছে ওভারলি আছে আপনি কোন টাইপের দিতে চান সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন তবে নর্মালি হচ্ছে আপনি যদি এটা নর্মাল রাখেন অথবা মাল্টি রাখেন সেক্ষেত্রে আপনার এরকম একটা ড্রপ শেডও পড়বে তো আমি ক্যান্সেল করে দিচ্ছি এরপর হচ্ছে আমরা ইফেক্ট স্টাইলাইজ ফেদা আমরা এদিক থেকে ধরেন এই যে ফেদারটাকে যদি বাড়ায় দিই তাহলে আমাদের এই যে রাউন্ডটা এটা হালকা একটু ফেদার হিসাবে মানে এটা একটু সাদার সাথে একটু ম্যাচ করবে আর কি যেমন ধরেন আমি যদি এটাকে বাড়াইতে থাকি তাহলে আমাদের এটা সুন্দর একটা কালার কিন্তু আমরা এদিক থেকে অ্যাপ্লাই করতে পারলাম দেখেন এটা হচ্ছে আমাদের ফেদারের কাজ যেমন আমরা এখান থেকে হালকা সাদা হয়ে সুন্দর একটা কালার এদিকে তৈরি হয়েছে তো আমরা কন্ট্রোল জেড দিয়ে দিচ্ছি আবারও আমরা ইফেক্টে যাব এরপরে হচ্ছে আমরা এদিক থেকে এখন ইনার 글로তে যাব ইনার 글로তে যাওয়ার পর আমরা এই দিক থেকে প্রিভিউতে ক্লিক করে দিচ্ছি দেখেন ইনার গ্লোটা কিন্তু আমাদের ऐड হয়েছে তো এখানে একটা বিষয় আছে এই যে কালারের কালার আপনি ধরুন যে আমি এখান থেকে ব্লু কালারটাকে अप्लाई করলাম এই দিকে আমাদের ব্লু কালার ট্যাবে এটা ऐड হবে আর কি তো আমরা এই দিক থেকে যদি এটাকে বাড়াইতে থাকি তাহলে আমাদের এই দিক থেকে হালকা ব্লু কালারের একটা ইনার গ্লো কিন্তু পড়বে এখন আপনি চাইলে এখান থেকে সেন্টারও করতে পারেন আবার এটাকে ইডস করতে পারেন মানে ইডস হচ্ছে বাইরের দিকে আর সেন্টার হচ্ছে দিকে তো এখান থেকে হচ্ছে আপনি চাইলে এখান থেকেও কিন্তু যেমন সফট লাইট দিতে দিতে পারেন পারেন তারপরে তারপরে হচ্ছে আপনি হচ্ছে আমাদের দেখেন সুন্দর একটা কালার অ্যাড হইলো তো এখানে যে কালারগুলি আছে এগুলি হচ্ছে আপনি কালার এক একটা করে আপনি চেক করে নেবেন যেমন ডার্ক কালার চলে আসলো দেন আমি ক্লোজ করে দিলাম এরপরে হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে আবারও যাব হচ্ছে আউটার গ্লো আউটার গ্লো হচ্ছে বাইরের বাইরের অংশে আমাদের গ্লো তো আমরা এখান থেকে সেম প্রিভিউতে ক্লিক করে দিলাম এই যে বাইরের অংশে সম্পূর্ণটাতে কিন্তু আমাদের আউটার গ্লোটা চলে আসলো এখন আমরা যদি এখান থেকে এটাকে বাড়াই দিই তাহলে সম্পূর্ণটাতে কিন্তু আমাদের আউটার একটা গ্লো চলে আসবে যেটা আমাদের এদিক থেকে আমরা চাইলে কালার পরিবর্তন করতে পারি নর্মালি আমি ব্লু কালারটা দিয়ে দিচ্ছি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে হালকা একটা ব্লু কালারের যে আউটার গ্লো থাকে সেটা কিন্তু আমাদের আমাদের এখানে অ্যাড হয়ে যেগুলি সচরাচর আমরা আমরা ব্যবহার করে থাকি এখান থেকে হচ্ছে রাউন্ড এরপরে যদি এখান থেকে যাই আমরা এখানে ক্লিক করে আমরা যদি এটাকে বাড়াই তাহলে আমি আসলে কখনো এই অপশানটার কাজ করি নাই এটা আমাদের আসলে অত বেশি প্রয়োজন পড়ে না আপনাদের প্রয়োজন পড়লে এটাকে এক্সপেরিমেন্ট করে দেখে নিতে পারেন এরপরে হচ্ছে এটার মধ্যে কি আছে আমরা দেখি প্রিভিউ অপশানে ক্লিক করলাম দেখেন এখানে কিন্তু সুন্দর একটা অপশন আছে আমরা যদি এখান থেকে এটাকে বাড়াই তাহলে আমাদের এটার একটু পরিবর্তন আসে ভার্টিক্যালি বাড়াইতে চলে ভার্টিক্যালি আসবে এরপর হচ্ছে স্ট্রোক আমরা স্ট্রোকটাকে রাখব না সুন্দর করে আমরা হালকা একটু বাড়ায় দিলাম এরপরে হচ্ছে এদিক থেকে এগুলি জাস্ট এক্সপেরিমেন্ট করে নেবেন এগুলি আসলে আমাদের কাজের ক্ষেত্রে অত আহামরি যে ব্যবহার হয় এরকম না এগুলি আমাদের টুকটাক কাজের ক্ষেত্রে প্রয়োজন পড়ে আমি জাস্ট আপনাদেরকে এই অপশনগুলির সাথে পরিচয় করাই দেওয়ার জন্য এটা করতেছি এরপরে কিন্তু এখানে এই যে উপরের যে অপশনগুলি আছে এগুলি কিন্তু খুবই দুর্দান্ত এবং এগুলি কিন্তু আমাদের প্রতিনিয়ত কাজে লাগবে কিন্তু এই যে দুইটা কাজ আমাদের আহামরি এগুলি প্রয়োজন পড়ে না এরপরে হচ্ছে আমাদের দিক থেকে এসবিজি বিজি আমরা যদি এখানে ক্লিক করি ধরেন আমরা এআই আমরা এটার উপর ক্লিক করে দিলাম এখানে দেখেন একটা ফিল্টার কিন্তু চলে আসলো এরপরে আমরা আবারও ইফেক্টে যাওয়ার পর এসবিজি এখন আমরা এআই ফিল্টার ফোর দিয়ে দিলাম দেন আমরা এটাকে কন্ট্রোল জেড দিয়ে নিই তাহলে আমরা বুঝতে পারবো ইফেক্ট এস বিজি ফোর তো এখানে মানে আমাদের বিভিন্ন প্রকার এখানে ফিল্টার দেওয়া আছে আপনি এই ফিল্টারগুলি চাইলে আপনি আপনার ইচ্ছা মতো ব্যবহার করতে পারবেন এই হচ্ছে বিষয় তো এখানে বিভিন্ন প্রকার ফিল্টার দেওয়া আছে আমি এই বিস্তারিত সবগুলিতে গেলাম না অনেক বেশি সময় হয়ে যাচ্ছে আপনারা এখান থেকে জাস্ট একটা একটা করে ট্রাই করে নেবেন তাইলে আপনাদের এগুলি সহজে বুঝতে পারবেন এবার হচ্ছে দেখেন এদিকে হচ্ছে ওয়ার্প তো এই ওয়ার্পটা দেখানোর জন্য আমরা এখন অন্য একটা কিছু ব্যবহার করতে হবে আমরা টাইপ টুলে গেলাম যেমন ধরেন আমরা এদিক 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 থেকে বি এ এন জি এল এ ডি ই এস আমরা ধরেন এখানে বাংলাদেশ লিখে নিলাম এরপরে এটার ফন্টটা একটু পরিবর্তন করে নিচ্ছি টাইম নিউ রোমান তো এখন আমরা এটাকে বড় করে নিলাম এরপরে হচ্ছে এদিকে দেখেন ইফেক্ট ওয়ার্প আর্টস আমরা যদি এখানে ক্লিক করি এখানে আমরা এখনো পরিবর্তন কিছু দেখতেছি না আমরা পরিবর্তনটা ঠিক তখনই দেখব যখন আমরা প্রিভিউ অপশানে ক্লিক করে দিব এদিকে দেখেন আমাদের লেখাটা কিন্তু বাঁকা হয়ে গেল তো এদিক থেকে আপনি চাইলে এটাকে অনেক বেশি বাঁকা করতে পারবেন আবার চাইলে এটাকে অনেক বেশি নিচের দিকেও বাঁকা করতে পারবেন এবং উপরের দিকেও বাঁকা করতে পারবেন এরপরে যদি আপনি এটাকে মাঝখানে রেখে দেন তাহলে হচ্ছে আপনার এটা কোনো পরিবর্তন আসবে না ঠিক আছে এরপরে দিক থেকে আপনি চিকন মোটা হরিজেন্টালে করতে পারবেন যেমন দেখেন এদিকে মোটা হয়ে আসছে আবার যদি থেকে থেকে করেন তাহলে সেম কাজটাই হবে এখানে এরপরে হচ্ছে ধরেন আমরা যদি এখান থেকে করি তাহলে আমাদের লেখাটা একটু চাপ্টার মতো করে হয়ে যাবে এগুলি জাস্ট এক্সপেরিমেন্ট করে নেবেন আচ্ছা এখন হচ্ছে আমি এখান থেকে কেটে দিলাম আমি আবারও ইফেক্টে যাচ্ছি ওয়ার্প তারপরে হচ্ছে সি লেয়ার আমরা এখানে গেলাম প্রিভিউতে ক্লিক করলাম দেখেন আমাদের সেম কাজে কিন্তু জাস্ট সিমিলার টাইপের কাজগুলি সব একটা অপশনের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে আপনি জাস্ট এগুলিকে এক্সপেরিমেন্ট করলে কিন্তু আপনি এগুলিকে সহজে বুঝতে পারবেন যে আসলে এগুলির কাজটা কি এখানে আরও অপশন আছে যেমন আপনি ওইখানে বারবার না গিয়ে এখান থেকেও করতে পারবেন যেমন আমরা যদি এখন এই ফ্ল্যাগ টাইপের ক্লিক করি তাহলে এই ফ্ল্যাগ টাইপের লেখাটা বাঘা শেপে ফ্ল্যাগের মতো করে হবে এরপরে আমরা এদিক থেকে যদি টুইস্টে ক্লিক করি তাহলে আমাদের লেখাটা এরকম হবে তারপরে হচ্ছে আমরা এদিক থেকে যদি এটাতে ক্লিক করি তাহলে আমাদের এরকম বাঁকা হবে তারপরে হচ্ছে আমরা যদি এটাতে সিলেক্ট করি অ্যান্ড দেন এটা তারপর হচ্ছে এটা তারপর হচ্ছে এটা এগুলি হচ্ছে এক্সপেরিমেন্ট করে নেবেন এই অপশনটা মূলত হচ্ছে লেখাকে একটু বাঁকা করা বা একটু এরকম ঢেউ আকারে তৈরি করা বা হচ্ছে এরকম আকারে তৈরি করা এইগুলি হচ্ছে এই অপশনটা ঠিক আছে তো আপনি হচ্ছে এগুলি শুধুমাত্র লেখাই না আপনি চাইলে যে কোনো অবজেক্টকেও কিন্তু বাঁকা করতে পারবেন যেমন রেক্ট্যাঙ্গেল শেপে গেলাম আমি এখান থেকে এরকম একটা শেপ নিলাম তারপর হচ্ছে ধরেন হচ্ছে আমরা ওয়ার্পে গেলাম এরপরে হচ্ছে আমরা এই দিক থেকে ধরেন ফ্ল্যাগে গেলাম এরপরে আমরা প্রিভিউ নর্মালি ক্লিক করলে এটা দেখেন বাঁকা হয়ে গেছে এটাকে আপনি যত বেশি বাড়াবেন তত বেশি বাঁকা হবে তো এখানে শুধুমাত্র লেখাই না আপনার চাইলে অবজেক্ট প্লাস কোনো ফন্টকে আমরা চাইলে করতে এ হচ্ছে বিষয় তা আশা করছি আপনাদেরকে এই বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি আজকের পর্বটা অনেক বেশি বড় হয়ে গিয়েছে আমরা আজকে এই পর্যন্তই থাকবো আমরা পরবর্তী অংশে এই অপশনগুলি জানার চেষ্টা করব তো এই বিষয়গুলি আমি যেভাবে দেখাই দিলাম এগুলি মূলত হচ্ছে আমাদের এখানে ধরেন যে কাজের আর বাকিগুলি আমরা না জানলেও চলবে আপনি জাস্ট এক্সপেরিমেন্ট করবেন আমি এগুলিকে আপনাকে পরিচয় করাই দিলাম আপনি এখন এগুলি বাসায় কোনটা দিয়ে কি কি করা যায় ঠিক আছে তো এই হচ্ছে বিষয় আজকে আমরা ১৯ নম্বর পর্বে কিন্তু অনেক কিছু শিখে নিতে পেরেছি এবং এই ইফেক্টের অপশনটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ এখানে আমরা অনেক কিছু শিখতে পারবো এবং অবশ্যই এগুলি ভালোভাবে এক্সপেরিমেন্ট করবেন তো আজকের মতো এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ